আগে দুই শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ সপ্তমবারের মতো আরও ছয় মাস বাড়ানোর মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। ফলে পরিবারের পক্ষ থেকে করা আবেদনে উল্লেখ করলেও চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বেগম জিয়া। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হবে 24 মার্চ। তাই আবারও মেয়াদ বাড়াতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল এ মাসের শুরুতে। সেই আবেদনের বিষয়ে মতামত দিতে পাঠানো হয়েছিল আইন মন্ত্রণালয়ে। রোববার আগের শর্তেই সপ্তমবারের মতো আরও ছয় মাস সাজা স্থগিতের বিষয়ে মতামত দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো, আগের যে দুটো শর্ত ছিল সেই দুটো শর্ত সাপেক্ষে আবারও সেই মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য শর্তযুক্তভাবে বৃদ্ধি করেছি। রাজনীতি সে বাসায় থেকে করতে পারবেন কি পারবেন না বাইরে, আমি একটা কথা বারবার বলেছি, এইটা দেখেন আমাদেরকে দরখাস্তে যেটা বলা হচ্ছে তিনি গুরুতর অসুস্থ এবং সেই ক্ষেত্রে রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তবে শর্ত থাকছে আগের মতোই, নতুন করে কোনো শর্ত যোগ করা বা বাদ দেয়া হয়নি বলেও জানান আইনমন্ত্রী। শর্তগুলি হচ্ছে, পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং আপনারা দেখেছেন নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করা মানে হচ্ছে তিনি হাসপাতালে যেতে পারবেন না তা নয়, তিনি হাসপাতালেও যেতে পারবেন আর উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে 2020 সালের মার্চ থেকে রাজধানীর গুলশানে তার নিজ বাসায় অবস্থান করছেন। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।